আমি প্রফেসর আজফার উদ্দিন শেখ, একজন ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট। আমি বর্তমানে বিভাগীয় প্রধান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকাতে কর্মরত আছি। এর আগে আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি, ওখানে এমডি করেছি এবং ওখানে নর্থ আমেরিকাতে কনসালটেন্ট ইউরোলজিস্ট হিসাবে কাজ করেছিলাম এবং বাংলাদেশেও আমি তদানীন্তন অ্যাপোলো হসপিটাল, চট্টগ্রামের ইউনাইটেড ইম্পেরিয়াল হসপিটাল এবং সরকারি চাকরিতেও সহকারী অধ্যাপক হিসাবে কাজ করেছি। আমাদের এই বিষয়টি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মূলত এটা আমাদের যারা ফলোয়ার আছে, আমাদের যারা এইসব সমস্যায় ভুগছে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলা। আজকে আমাদের বিষয় হলো কিডনির সমস্যা বা মূত্রতন্ত্রের সমস্যা হলে আপনি কিভাবে বুঝবেন এবং কি করবেন তখন। তার আগেই জানা যাক যে মূত্রতন্ত্র কী। মূত্রতন্ত্র বলতে আমরা সাধারণত কিডনি থেকে একটা নালীর মাধ্যমে প্রস্রাবের থলিতে আসে, সেটাকে আমরা ইউরেটার বলি। তারপরে প্রস্রাবের থলির মধ্যে জমা হয় এসে পেশাব, তারপরে মূত্র নালী দিয়ে বাইরে চলে আসে। এই সমস্ত জিনিসটাকে আমরা মূত্রতন্ত্র বলি। পুরুষদের ক্ষেত্রে মূত্রতন্ত্রের আরেকটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে প্রস্রাবের থলির নিচে আর একটা গ্রন্থি থাকে, তাকে প্রস্টেট গ্রন্থি বলে। এটা সাধারণত বয়স্ক পুরুষদের এই গ্রন্থিটা বড় হয়ে গেলে প্রস্রাবের সমস্যা হতে পারে। এখন আমরা মূত্রতন্ত্রের অসুখ হলে কীভাবে বুঝব সেগুলো আলোচনা করব। মূত্রতন্ত্রের সমস্যা বা প্রস্রাবের সমস্যা হয় নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এটা এত একটা কমন সমস্যা যে জীবনের কোনো না কোনো সময়ে কেউ এই সমস্যায় ভুগেছে। তো যে সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে তার অন্যতম হচ্ছে যে প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব করতে কষ্ট হয়। তো এগুলো সমস্যা যদি থাকে আমরা ধরে নিতে পারি তাদের মূত্রতন্ত্রের সমস্যা আছে। মূত্রতন্ত্রের সবথেকে কমন সমস্যা যেটা, প্রস্রাবে ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা এমনই কমন যে প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে দু একবার ইনফেকশনে ভুগেছেন। ইনফেকশন হলে কি লক্ষণ হয়? ইনফেকশন হলে প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে, বারবার পেশাব হবে, তলপেটে ব্যথা করবে, আপনার ডিসকমফোর্ট হবে। অনেক সময় যদি কিডনিতে ইনফেকশন হয় আপনার জ্বরও হতে পারে। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে প্রস্রাবে জ্বালা পোড়া হলেই যে ইনফেকশন তা কিন্তু না। অনেকে জ্বালা পোড়া হলে ইনফেকশন মনে করে ওষুধের দোকান থেকে নিয়ে অ্যান্টিবায়োটিক খান, এটা উচিত হবে না। কারণ ইনফেকশন ছাড়াও অনেক কারণে জ্বালা পোড়া হতে পারে প্রস্রাবে। এরপরে আমরা বলতে পারি, যদি আমরা বাচ্চাদের কথা চিন্তা করি, বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশন হলে তারা তো বলতে পারে না, তারা প্রস্রাবের সময় কান্নাকাটি করে। প্রস্রাবে ইনফেকশন ইয়াংদের মধ্যে, ইয়াং ছেলে এবং মেয়ে, যুবক যুবতীদের মধ্যে খুবই দেখা যায়। এদের বিশেষ করে পুরুষদের মধ্যে যে ইনফেকশন হয় সেটা অনেক সময় সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, এটা থেকে ইউরিথ্রাইটিস হয়, হয়ে অনেক সময় স্ট্রিকচার হতে পারে। মেয়েদের মধ্যেও ইনফেকশন কমন। ইনফেকশন ছাড়াও ইয়াং বয়সের ছেলে মেয়েদের প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, এগুলোকে আমরা ক্রনিক প্রস্টেটাইটিস বলে থাকি। এই রকম রোগী আমাদের কাছে প্রচুর আসে যে প্রস্রাবে জ্বালা পোড়া আছে, অল্প বয়স্ক ছেলেরা, কিন্তু কোনো ইনফেকশন নাই। এগুলো সাধারণত প্রস্টেটাইটিস। মেয়েদের ক্ষেত্রেও এরকম প্রস্রাবে অনেক জ্বালা পোড়া থাকে, বারবার পেশাব হচ্ছে, পেশাব ধরে রাখতে পারছে না, এগুলো কিন্তু সবসময় যে ইনফেকশন তা না। ওভার অ্যাক্টিভ ব্লাডার, তারপরে ব্লাডার পেইন সিন্ড্রোম বলে কিছু অসুখ আছে, সেগুলোতে হতে পারে। এখন প্রস্রাবে ইনফেকশন যদি হয় তাহলে প্রস্রাব পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক দিলে এগুলো কিওর হয়ে যায়, কিন্তু অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। বিশেষ করে একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডোজে অ্যান্টিবায়োটিক শেষ করতে হবে এবং শেষ করার পরে দেখতে হবে যে আপনার ইনফেকশন চলে গেছে কি না। কিডনিতে যদি ইনফেকশন হয় এটাকে আমরা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বলি। এটা খুবই মারাত্মক ধরনের ইনফেকশন, এটাতে দীর্ঘ সময়, প্রায় 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক খেতে হয় এবং এটাতে কিন্তু অনেক পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। তারপরে ইনফেকশন ছাড়া আর যে অসুখগুলো হতে পারে তার মধ্যে একটা পাথর, পাথর যদি হয় কিডনিতে বা পেশাবের থলিতে, কিডনিতে পাথর হলে ব্যথা হয়, পেটের পিছন দিকে কিডনি থাকে সেখানে ব্যথা হয় প্রচণ্ড এবং ব্যথার সাথে অনেক সময় প্রস্রাবে রক্ত যায়। তো এগুলো সাধারণত আমরা ইমেজিং করে, আল্ট্রাসাউন্ড, এক্সরে করে এই পাথর ধরতে পারি। পাথর হলে আজকাল আর কেটে অপারেশন করার দরকার নেই। আমাদের কাছে না কেটে অপারেশন করার বা না কেটে পাথর বের করার সব পদ্ধতি আছে, যেমন PCNL, RIRS,
শক ওয়েভ লিথোট্রিপস এগুলোর সাহায্যে আমরা পাথর বের করে দিতে পারি। আরেকটি কমন সমস্যা হচ্ছে প্রস্রাবে রক্ত যাওয়া। রক্ত দুইভাবে যায়, একটা খালি চোখে দেখা যায়, খালি আর একটা দেখা যায় না। যেটা দেখা যায় না ওটাকে আমরা মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া বলি, অন্য যেটা দেখা যায় ওটাকে গ্রস হিমাচুরিয়া বলি। প্রস্রাবে রক্ত গেলে, বিশেষ করে ছেলেদের একবার রক্ত গেলে ওটা মারাত্মক ব্যাপার হিসাবে ধরতে হবে এবং আপনারা অবিলম্বে ইউরোলজিস্টদের যোগাযোগ করবেন, কারণ এটা অনেক খারাপ অসুখের ইন্ডিকেশন আছে। যেমন পেশাবের ক্যান্সার, স্টোন, খারাপ ধরনের ইনফেকশান, এসব কারণে রক্ত যেতে পারে। মেয়েদের, আমাদের কাছে যে মেয়েরা আসে, অনেকেই বয়স্ক মেয়েরা আসে, তারা পেশাব ধরে রাখতে পারে না। পেশাব ধরে রাখতে পারে না বলে কোনো তারা সামাজিক অনুষ্ঠানে যেতে পারে না, জার্নি করতে পারে না। হাঁচি কাশি দিলে তাদের পেশাব লিক হয়ে যায়, বের হয়ে যায়, যেটাকে ইনকন্টিনেন্স বলি আমরা। এই জাতীয় ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার অথবা ইনকন্টিনেন্সের পুরা চিকিৎসা আছে। এই জাতীয় অসুখ 100% ভালো হয়ে যায় চিকিৎসায়, কিন্তু অনেকে এটা 20-25 বছর, আমি পেয়েছি 20-25 বছর এই রোগ নিয়ে আছেন, কিন্তু ওনারা চিকিৎসকের কাছে যান নাই, সঠিক চিকিৎসকের কাছে যান নাই, চিকিৎসা পান নাই। মূত্রতন্ত্রের আরেকটা বড় সমস্যা হচ্ছে ক্যান্সার। মূত্রতন্ত্রের যে কোনো টিউমারই ক্যান্সার, ক্যান্সারের প্রবণতা খুবই বেশি। তার মধ্যে কিডনি ক্যান্সার, পুরুষদের অন্যতম ক্যান্সার হলো প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট ক্যান্সারে পুরুষদের সবথেকে বেশি হয়ে থাকে। তারপরে প্রস্রাবের থলির ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের অনেক কারণ আছে। তাছাড়া একটা কমন কারণ হচ্ছে ধূমপান, বিশেষ করে প্রস্রাবের থলির ক্যান্সারের জন্য দায়ী। সো এগুলো ধূমপান পরিহার করতে হবে। এইসব ক্যান্সার যদি আমরা স্ক্রিনিং করে আর্লি স্টেজে, প্রাথমিক স্টেজে ধরতে পারি, প্রত্যেকটির ভালো চিকিৎসা আছে। তাছাড়া ইউরোলজিস্টরা আরও যে জিনিসগুলো ডিল করেন, তাদের একটা হচ্ছে পুরুষদের যৌন দুর্বলতা। যৌন দুর্বলতাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা পুরুষ অঙ্গ ঠিকমতো শক্ত হয় না, যেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলি আমরা। আর একটা হচ্ছে যে তাড়াতাড়ি দ্রুত বীর্যপাত হয়ে যায়, প্রিম্যাচিওর ইজাকুলেশন। এগুলোর সঠিক চিকিৎসা আছে, চিকিৎসা দিলে এগুলো ভালো হয়ে যায়। পুরুষদের বন্ধাত্ব যে জনিত যে সমস্যা আছে সেটা ইউরোলজিস্টরা ডিল করে থাকেন। আমরা এরকম রোগী প্রায়শই চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা পেয়ে অনেক রোগী ভালো হয়ে যায়। বয়স্ক পুরুষদের অন্যতম সমস্যা হচ্ছে পেশাব করার সমস্যা, যেটা প্রস্টেট গ্রন্থি বড় হওয়ার জন্য হয়ে থাকে। প্রস্টেট গ্রন্থি বড় হলে পেশাবের রাস্তাকে চাপ দেয়, পেশাব বের হতে চায় না, অনেক সময় লাগে, ঝিরঝির করে পেশাব হয়, পেশাব করার পর মনে হয় থেকে যাচ্ছে, রাতের বেলা একাধিকবার প্রস্রাব করতে উঠতে হয়। এগুলোর চিকিৎসা আছে, এগুলো মেডিসিন দিয়ে অনেক ক্ষেত্রেই চিকিৎসা করা যায়। মেডিসিন কাজ না হলে মেশিনের সাহায্যে প্রস্টেট গ্রন্থিটা বের করে দেওয়া যায়, যেটাকে আমরা ট্রান্স ইউরিথ্রাল রিসেকশন অব দ্য প্রস্টেট বলে থাকি। কতগুলো জিনিস আছে ইউরোলজিক্যাল ইমার্জেন্সি। এই সমস্যা যদিগুলো আপনার, আপনার পরিবারের কারো হয়, অবিলম্বে আপনারা ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন এবং একটি ইউরোলজিস্টকে দেখাবেন। এগুলো একটা হচ্ছে অ্যাকিউট ইপিডিডাইম অর্কাইটিস, অর্থাৎ হঠাৎ করে অন্ডকোষ ফুলে যাওয়া এবং ব্যথা হওয়া। আরেকটা হচ্ছে টেস্টিকুলার টর্শন, এটা এত ইমার্জেন্সি, যদি আপনি 6 ঘন্টার মধ্যে না দেখাতে পারেন ডাক্তারদের, তাহলে অন্ডকোষ্ঠটা পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। টেস্টিকুলার টর্শন হলে অবিলম্বে ডাক্তারকে দেখাবেন। আর যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় একেবারে, যেটাকে আমরা বলি অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, সেটা অবিলম্বে ডাক্তারকে দেখাতে হবে। এটা তল পেতে ব্যথা হয়, প্রস্রাব করতে পারে না, এবং সেই ক্ষেত্রে আমরা একটা নল দিয়ে ইমিডিয়েটলি প্রস্রাব খালি করে রিলিভ করি এবং পরবর্তীতে কী কারণে হয়েছে সে অনুযায়ী চিকিৎসা দিই। তো আজকে আমরা বেসিক্যালি প্রস্রাবের সমস্যাগুলো সংক্ষেপে আলোচনা করলাম, কী সমস্যা হতে পারে, এবং এই সমস্ত সমস্যা হলে আপনারা ইউরোলজিস্টদের দেখাবেন। আমাদের এখানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে 24 ঘন্টা 24 আওয়ার্স ইউরোলজিক্যাল সার্ভিস আছে, যে কোনো সময়ই ডাক্তারদের পাওয়া যাবে। এগুলো এই সমস্ত রোগের আমরা যে ডিসকাস করলাম এগুলো চিকিৎসা আমরা এখানে দিয়ে থাকি। সো ধন্যবাদ আমাদের ফলোয়ারদের যারা মনোযোগ দিয়ে এগুলো শুনছিলেন, থ্যাংক ইউ। আমাদের আপনারা সাপোর্ট দেবেন, আমাদের লাইক দেবেন, আমাদের ফলো করবেন।